বাংলাদেশ থেকে আমি যে এই ভোটিং পেয়েছি সেটা সামনে জায়েদ খান নামক চক্রটা দাঁড়াতেই পারে না। তো পুরো বাংলাদেশ এখানে হেরে গেছে, তা আমি বলবো এই যুদ্ধটা আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি শীঘ্রই এফডিসিতে আসেন, পা দেন, পা দিয়ে এই চক্রকে ধরেন। এই চক্রকে না ধরলে এই চলচ্চিত্র আর বাঁচাতে পারবেন না। আপনার সামনে যার ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে আমি বলতে চাইনি কিন্তু আমাকে আমি বলতে বাধ্য হয়েছি। ভিডিওটাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ভোটারদের কাছাকাছি গিয়ে গলায় হাত দিয়ে কি দিচ্ছিলেন। সেই ভিডিওটার পরও পীরজাদা ভাই এখনো কোনো ডিসিশন নেয়নি। পীরজাদা হারুন আমাদের এফডিসির এমডি জায়েদ খান, এটা একটা গ্যাং, এই গ্যাং মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে এবং এটার জন্য আমাদের জীবন নিরাপত্তা না, স্টিল নাও আমি বনানী থানায় বের হওয়ার আগে বনানী থানায় জিডি করেছি, ফোন করেছি, ফোন করে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি একটা জিডি করে এসেছি এবং আমার হাতে কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আইজি সাহেবের কাছে অলরেডি টেক্সট পাঠিয়েছি, আমি বলেছি এই টেক্সটের কার সাথে এই টেক্সটগুলো আদান প্রদান হয়েছে, কারা এই কনস্পিরেসি করেছে, আপনি সেগুলো বের করে জনগণের সামনে নিয়ে আসবেন। উনি কথা দিয়েছেন উনি এগুলো নিয়ে আসবেন এবং এই টেক্সটগুলো আমি আপনাদের সবার সামনে আজকে দেখিয়ে দিব। আমি যেদিন থেকে বলে আসছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চাই, সেদিন থেকে এটার বিপক্ষে কিছু লোক কাজ করছিল এবং আমার যে আজকে আমি আসলে হারিনি, হেরে গেছে পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ থেকে আমি যে এই ভোটিং পেয়েছি সেটার সামনে জায়েদ খান নামক চক্রটা দাঁড়াতেই পারে না। তো পুরো বাংলাদেশ এখানে হেরে গেছে, তা আমি বলবো এই যুদ্ধটা আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি শীঘ্রই এফডিসিতে আসেন, পা দেন, পা দিয়ে এই চক্রকে ধরেন। এই চক্রকে না ধরলে এই চলচ্চিত্র আর বাঁচাতে পারবেন না।